সিনেম্যাটিক লাইটিং অথচ প্র্যাকটিক্যাল লাইট নেই, অসম্পূর্ণ মনে হয় তাই না? কি আসলো জান? ওয়েট ওয়েট, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে জান বলার কথা বলছি না তো। দেখো, যদি আমরা একটি ডেস্ক ল্যাম্প বা টেবিল ল্যাম্প কিনতে যাই, তাহলে সেটির দাম পড়বে প্রায় 200 থেকে 300-400 টাকা পর্যন্ত। বাট গত ভিডিওতে আমি কি বলেছিলাম মনে আছে? গত 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমার স্বল্প বাজেটে তোমাদের লেখা স্ক্রিপ্টটিকে একটি সুন্দর ক্রিয়েটিভ সিনেম্যাটিক ওয়েতে ভিডিওতে পরিণত করতে পারো। কি মনে পড়লো? তো চলো দেখে আসি কত লাগবে। তো আজকে আমার উদ্দেশ্য হচ্ছে যে কীভাবে অল্প টাকায় আমরা একটি ডেস্ক ল্যাম্প বানাতে পারবো সেটি তোমাদের সাথে শেয়ার করা, যার জন্য প্রথমে আমাদের লাগবে একটি পুরাতন লাইটের যে ডিফিউজারটি রয়েছে সেটি। তোমরা চাইলে এরকমটা কালেক্ট করতে পারো, আমি এখানে গোল্ডটা ইউজ করছি। এরপর লাগবে একটি 4 ভোল্ট এলইডি প্যানেল, তার সাথে প্রয়োজন হবে আমাদের 2টি ডায়োড এবং আরও লাগবে একটি USB ফিমেল কানেক্টর। এখানে আমাদের আরও লাগবে কার্টুন ও PVC বোর্ড, চাইলে যে কোনো একটি ইউজ করতে পারো, আমি 2টো ইউজ করে দেখাচ্ছি। তো ডায়োডের এই সাদা অংশটুকু আমরা প্লাস যে মার্ক করা পয়েন্টে রয়েছে সেখানে আমরা লাগাবো। দেন আমাকে ফলো করে চাইলে এভাবে তোমরা কানেকশনটা করে নিতে পারো। তো ডিফিউজারের যে তলাটা রয়েছে সেই সাইজে আমরা আমাদের যে কার্টুন আর PVC শিট রয়েছে সেটাকে কেটে নিই। কাটার পর আমরা আমাদের লাইটটাকে এখানে ঠিক মাঝ বরাবর সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিই, দেন এই কার্টুনটাকে আমরা PVC বোর্ডে লাগিয়ে দিই। ব্যাস হয়ে গেল আমাদের লাইট। এখন টার্গেট হচ্ছে আমাদের এর উপর ডিফিউজারটিকে সেট করা। চাইলে এই ডিফিউজারটিকে আমরা উপরে রেখে সুপার গ্লু লাগিয়ে পারমানেন্টলি লাগিয়ে দিতে পারবো, কিন্তু আমি এটাকে আলাদা রাখছি কারণ আমি চাইলে এটাকে খুলে এই লাইটের উপর যে কোনো কালারের জেল বা যে কোনো কালারের কাপড় ফেলে আমি এই লাইটের কালারটি পরিবর্তন করতে পারবো। এটা মূলত হচ্ছে হোয়াইট কালার, বাট তোমরা ভিডিওতে দেখেছো এটা অনেকটা ইয়েলো টিউনের। কি দেখলে তো কীভাবে অল্প খরচে আমরা খুবই সুন্দর একটি ল্যাম্প বানিয়ে ফেললাম। তো এরকম স্বল্প খরচে বিভিন্ন ধরনের সিনেম্যাটিক সেট আপের সমস্ত টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে করতে পারো। বাট সবসময় মনে রাখবে, নিজের কন্টেন্টকে ইম্প্রুভ করতে চাইলে সবসময় টাকা নয়, মাঝে মাঝে এটাও খরচ করতে হয়।